আমরা বাংলাদেশ থেকে এত দূরে এসেছি প্রোগ্রামটা করার জন্য? প্রথমত এই ধরনের কাজ, মানে এই চ্যারিটির কাজ, এর আগেও আমি করেছি, বাট লন্ডনে এই প্রথমবারের মতন করছি। আইকনিক ব্যান্ড সোলস গানে গানে বাংলাদেশ শিরোনামে চ্যারিটি কনসার্টে পারফর্ম করবে। চ্যারিটি ফর ফ্লাড রিলিফ লন্ডন 22 সেপ্টেম্বর 2024 মেফেয়ার ভেনুতে একটি তহবিল সংগ্রহের জন্য এই ইভেন্টে আইকনিক বাংলাদেশি ব্যান্ড সোলসের একটি অসাধারণ পারফরমেন্স দেখানো হবে। প্রথমে গাইবে, তারপর লন্ডনের দর্শক আছেন তাদেরকে অনুরোধ করবেন। শ্রোতারা একটি অবিস্মরণীয় অভিজ্ঞতার আশা করতে পারেন, কারণ সোলস তাদের কিংবদন্তি হিটগুলি পরিবেশন করে যা বাংলাদেশি সঙ্গীতের প্রজন্মকে সংজ্ঞায়িত করেছে। পপ এবং ঐতিহ্যবাহী সাউন্ড এই চ্যারিটি কনসার্টটি লন্ডনে ভক্তদের সোলস লাইভের একটি বিরল সুযোগ দেয়, যেখানে একটি মহৎ কাজে অবদান রাখে। অমিত দে, ইনা খান, মাহা এবং নূপুর পরিবেশন করবেন, এই সন্ধ্যাকে স্মরণীয় করে তুলবেন। এই প্রতিভাবান সঙ্গীত শিল্পীরা বাংলাদেশের বন্যা দুর্গতদের সহায়তার জন্য একত্রিত হবেন। এটিকে কেবল একটি কনসার্টের চেয়েও বেশি কিছু করে তুলবে। এটি সহানুভূতি এবং সংহতির একটি অঙ্গভঙ্গি। 22 তারিখ যে অনুষ্ঠানটা হতে যাচ্ছে, আমরা বাংলাদেশ থেকে এত দূরে এসেছি প্রোগ্রামটা করার জন্য, তা আমি যারা লন্ডনবাসী আছে তাদের প্রতি সবিনয় অনুরোধ, আপনারা আসবেন, আপনাদের এই কন্ট্রিবিউশনটা আমাদের বন্যা পুনর্বাসনের কাজে লাগবে, এবং এই যে ফান্ডটা আসবে সেই ফান্ডটা প্রপারলি ইউটিলাইজ হবে এবং প্রপারলি প্রপার জায়গায় যাবে। এটা এতটুকু আমরা ইস্যু করতে পারি। আপনাদের হয়তো আপনাদের অ্যামাউন্ট অনেক হয়তো ছোটো হবে, কারণ আপনাদের টাকার সাথে আমাদের বাংলাদেশি টাকা যখন ডিফারেন্স হয় সেটা অনেক টাকা, 1 টাকা সমান 150 টাকার উপরে। তো আপনাদের এই কন্ট্রিবিউশনটা যতটুকুই আপনারা যতটুকুই আমাদেরকে করেন, আমরা সেটা প্রপারলি বাংলাদেশে নিয়ে যাব, বাংলাদেশে গিয়ে প্রপারলি আমরা হয়তো প্রধানত প্রতিষ্ঠার ত্রাণ তহবিলেই পৌঁছে দেবো। সবাই করছে, আমরাও চেষ্টা করছি, আপনিও চেষ্টা করেন, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি আলটিমেটলি জিনিসটা দেশের জন্য ভালোই হবে। এই এতটুকুই আশা এবং এতটুকুই আপনাদের কাছে আবেদন। প্রথমত এই ধরনের কাজ, মানে এই চ্যারিটির কাজ, এর আগেও আমি করেছি, বাট লন্ডনে এই প্রথমবারের মতন করছি। তো এই এই ব্যাপারগুলো আমাকে সবসময়ই, মানে কি বলবো, সবসময় খুব অনার ফিল করায়, আর এবারেরটাও তার ব্যতিক্রম নয়। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যাদের সাথে স্টেজ শেয়ার করছি তারা আমার গুরু বলতে পারি। আসলে আমার একেবারে শুরুটা যেমন পার্থ দার হাত ধরে বা নকিব খান স্যারকেও পাচ্ছি আমরা, সেহেতু পলাশ ভাই আছেন এবং সাথে আরও যারা গুণী শিল্পীরা আছেন তাদের সাথে স্টেজ শেয়ার করতে পারাটা এবং লন্ডনের মাটিতে এরকম একটা কাজের সাথে যুক্ত থাকতে পারাটা, এটা আমার জন্য আসলে।